হে জগতবাসী, আজ আমি স্বামী মালী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হইলাম। সে আলোচনাটি হল ভগবান কাঙ্গাল। ভগবান কাঙ্গাল, তাহলে ভগবানের কথা বলছি আমরা মুসলমান হয়ে, আমি বলবো আল্লাহও কাঙ্গাল। এটা কেমন কথা? আল্লাহ কেন কাঙ্গাল হবে? আল্লাহ তো বাদশারও বাদশা। তাহলে এটা কি ধরনের কথা হচ্ছে? তবে একটু মনোযোগ দিয়ে একটু শুনুন যে আসলে তিনি কাঙ্গাল না বাদশা নাকি অন্য কোনো বিষয়। তবে আমি আপনাদেরকে অনুরোধ করছি এই ভিডিওটি সম্পূর্ণটি দেখুন, আর না হয়তো আপনাদের ভিতরে একটা প্যাচ বা একটা ভুল থেকে যাবে, আর তখন মুখ দিয়ে বের হয়ে আসবে একটা গীবত। আর গীবতের কথা আল্লাহ কোরআনে সূরা হুজরাতে বলেছেন, গীবতকারী মৃতবায়ের মাংস খাওয়ার সমান। তবে মৃতবায়ের মাংস যিনি খায় তিনি কিন্তু একুল উকুল সবকুলি হারায়। তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখে এরপরে আপনারা যা মন্তব্য করবেন আমি শুনব দেখব। তবে হে জগতবাসী, আল্লাহ যে কাঙ্গাল, ভগবান যে কাঙ্গাল, সেটা কিসের কাঙ্গাল? যেমন আল্লাহ যখন এই সমস্ত বিশ্বজগৎ সৃষ্টি না করেছিলেন, শূন্যকার, ডিম্বকার, হোহংকার, দীপ্তকার, কুয়াকার, নৈরাকার সমস্ত কারে যখন ছিল, তখন কিন্তু যে আল্লাহ একা একাশ্বরে ছিল, যে আমি এত শক্তিধর, আমি কে, আমাকে কে এত শক্তিধর বলে, সর্বশক্তি বলে আমাকে ডাকবে, তখন আল্লাহ মুহাম্মদী নূর সৃষ্টি করলেন, মুহাম্মদী নূর থেকে সারা জাহান সৃষ্টি করলেন। সমস্ত জাহান যখন সৃষ্টি করা হলো, তখন আল্লাহ নিজে সৃষ্টির প্রেমে পড়ে গেলেন। সৃষ্টিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরবি সর্বসৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি। আচ্ছা, তো এখন মুহাম্মদের সাথে আল্লাহর সাথে প্রেমের খেলা। এখন দেখা যায়, দেখবেন বাহ্যিক জগতে কোনো ছেলে মেয়ের মধ্যে যদি প্রেম হয়ে যায়, একজন একজনকে না দেখলে ভালো লাগে না, তেমনি একজনের সাথে একজন একদিন কথা না বললে ভালো লাগে না। তাহলে আমি বলতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন আল্লাহর প্রেম হয়ে গেছে, তখন মুহাম্মদ আল্লাহর সৃষ্টি আর স্রষ্টা নিজেই সৃষ্টির প্রেমে পড়ে গেছে। এখন দেখা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো বিষয়ে বেজার থাকে, তখন আল্লাহ চিন্তিত হতো আমার বন্ধু কেন বেজার, আমাকে ডাকে না, আমাকে, আমি এত শক্তিধর, আমি এত শক্তির অধিকারী, আমাকে ডাকে না। তখন আল্লাহ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসে, কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো বিষয়ে বেজার দেখতেন, তখন আল্লাহর কষ্ট হতো, আল্লাহর খারাপ লাগতো। তবে হে জগতবাসী, যে আল্লাহ সমস্ত সৃষ্টি করেছেন কেন? প্রেমেরই কারণে। এখন যদি এই প্রেম যদি আল্লাহকে না দেওয়া যায়, এই ভালোবাসা যদি আল্লাহকে না দেওয়া যায়, আল্লাহর প্রতি যদি ভয় ভক্তি প্রেম আমরা না রাখি, তখন আল্লাহ কষ্ট পায় যে সমস্ত সৃষ্টিকে আমি সৃষ্টি করেছি প্রেমেরই কারণে, আর সেই সৃষ্টি সমস্ত দুনিয়াবি লোভে পড়ে গেল, দুনিয়াবি বাড়ি গাড়ি নারীর পিছে পড়ে গেল, সমস্ত কিছুর কাম প্রেমের মধ্যে তারা পড়ে গেল, আর আমার মধ্যে যে সূক্ষ্ম প্রেম, আমি যে বান্দার বা বন্ধুর প্রেমের জন্য আমার হৃদয়টা হাহাকার হয়ে থাকে, সে কেন তারা জানে না? তখন কষ্ট থাকে যে দুনিয়ার সমস্ত প্রেমে যখন আমরা পড়ে যাই, তখন দেখা গেছে যে আল্লাহর প্রেমে আমরা পড়ি না, তখন আল্লাহর আঘাত লাগে। আর যখন কোনো বান্দা বিপদগ্রস্ত হয়, বিপদগ্রস্ত হলে যখন আল্লাহকে স্মরণ করে, তখন তবু আল্লাহর একটা ব্যথা লাগে যে তুমি বিপদগ্রস্ত হয়েছো বলে আজ তুমি আমাকে ডাকছো। কিন্তু বিপদের বাহিরে সর্বদা যে ডাকে সেই তো প্রেমিক, আর সেই প্রেমিকের দিকে আল্লাহ নিজেই চেয়ে থাকেন এবং সেই প্রেমিকও আল্লাহর পথ দিকে তাকিয়ে থাকেন। তখন এই প্রেমের কমতি যদি হয়, তখন আল্লাহ কি বলে?
হে জগতবাসী, আল্লাহর কিসের অভাব? আল্লাহর কোনো কিছুরই অভাব নাই। তবে আল্লাহ যাকে ভালোবাসে আর আল্লাহকে যে ভালোবাসে, সেই ব্যক্তি যদি আল্লাহর প্রতি প্রেম কমিয়ে দেয়, দুনিয়ার লোভ লালসায় মেতে যায়, আল্লাহর দিকে প্রেম কমিয়ে দেয়, তখন আল্লাহ প্রেমের অসহায় হয়ে পড়ে। যে হে বান্দাদেরকে আমি সৃষ্টি করেছি আমার প্রেমের কারণে, তারা আমাকে রেখে দুনিয়ার লোভে পড়ে গেল। তখন প্রেম যখন আল্লাহর কম হয়, তখন আল্লাহ কাতর হয়ে যায়, আল্লাহ প্রেমের কাঙ্গাল হয়ে যায়, যে বান্দারা কেন বোঝে না, এই বান্দা থেকে যারা বন্ধু হয়েছে, বন্ধু হওয়ার পরেও দুনিয়ার লোভে পড়ে গেছে, তখন সেই বন্ধুর জন্যে আল্লাহর কষ্ট হয়। হে জগতবাসী, হয়তো আমার এই কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে, কেননা আল্লাহর কি হৃদয় নেই, আল্লাহর কি প্রেম নেই? আপনি নিজে প্রমাণ করেন, এই পৃথিবীতে যে আপনাকে বেশি ভালোবাসে, আপনিও তো তাকে ভালোবাসেন। তখন সে হঠাৎ করে মুখ ঘুরিয়েছে, সে আপনার দিকে আপনার মন নেই, আপনার প্রেম নেই, আপনি অন্যদিকে দেখতেছেন, আপনাকে যে এত ভালোবাসে সে অন্যদিকে মুখ ঘুরিয়েছে, তখন আপনার কষ্ট হবে। আর সেই কষ্ট সইবার মতো কষ্ট হয় না। তো আল্লাহও যাকে ভালোবাসে, সে যদি অন্যদিকে ঘুরে বসে, তখন আল্লাহরও কষ্ট লাগে। আল্লাহ কি বলে, যে সমস্ত সৃষ্টি করেছি আমি প্রেমের কারণে, কিন্তু তারা আমাকে প্রেম দিচ্ছে না, দুনিয়ার লোভে পড়ে গেছে, তখন আল্লাহ কাঙালের মতো হয়ে যায়। যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বহু নবীদের কথা বলেছেন, যে হে দোস্ত, এই পৃথিবীতে বহু নবীরাও বহু পয়গম্বরও পথভ্রষ্ট হয়েছে, হে দোস্ত আপনার যেন এরকম না হয়, কারণ আপনাকে নিয়ে আমার গর্ব, যদি আপনি ওদের মতো করে বসেন, তখন আমি যে আপনাকে শ্রেষ্ঠ উপাধি দিয়েছি, তখন কিন্তু আমার এই মুখটা থাকবে না। তখন এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ প্রেম আল্লাহকে দিয়েছে। হে জগতবাসী, আল্লাহ কিসের কাঙ্গাল? আল্লাহ প্রেমের কাঙ্গাল, ভক্তির কাঙ্গাল। যদি কোনো মানুষ আল্লাহর ভক্তিতে আল্লাহর প্রেমে পড়ে যায়, তখনই আল্লাহর হৃদয়ে ভরে। হে জগতবাসী, আজকের এই আলোচনা জানি অনেকে অন্য মনে নেবেন, যে আল্লাহ কেন কাঙ্গাল হবে, কেন বাবা, আল্লাহর কি কোনো কিছুর অভাব আছে? অভাব নেই। তবে আল্লাহ যে কাঙ্গাল হতে জানে, যদি বলি যে না আল্লাহ কাঙ্গাল হতে জানে না, তাহলে বলবো যে তিনি কাঙ্গালের দুঃখ সে বোঝে না। আর যে নিজে কাঙ্গাল অন্য কাঙ্গালের দুঃখ বোঝে, তখন আল্লাহ কিন্তু নিজে কাঙ্গাল হয়ে অন্য কাঙ্গালের দুঃখ বোঝে। আর যদি বলি না আল্লাহর মধ্যে কাঙ্গাল জিনিসটি নেই, তাহলে বলবো আল্লাহ হুসামাদ, আল্লাহ বলতেছে আমি অভাবহীন, আমার সব কিছু আছে, কাঙ্গাল বিষয়টাও আমার মধ্যে আছে। যদি আমার মধ্যে কাঙ্গাল বিষয়টা না থাকতো, তাহলে কোনো মানুষ কি কাঙ্গাল হতো? তাহলে এক কাঙ্গাল আরেক কাঙ্গালের বেদনা বোঝে। তো কোনো মানুষ যদি পৃথিবীতে আল্লাহর প্রেমের কাঙ্গাল হয়ে যায়, তখন সে কাঙ্গাল হয়ে গেছে, কষ্ট পাইতেছে, তখন আল্লাহ যখন প্রেমের কাঙ্গাল হয়ে যায়, তখন কিন্তু আল্লাহও এই কাঙ্গালের দুঃখ বোঝে। তবে হে জগতবাসী, জানি না আমার এই আলোচনাটি কে কোন দিকে নিয়ে দাঁড় করাবেন। তবে আমার জ্ঞানে যতটুকু ধরেছে আমি অতটুকু বলেছি। তবে আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তো ইনশাল্লাহ আমাকে জানাবেন, যদি খারাপ লাগে তবু আমাকে জানাবেন। যদি আমাকে জানান, তাহলে আমি জানব যে হ্যাঁ, এই কথাগুলো কেউ পছন্দ করেছে, কারো ভালো লেগেছে। আবার যদি কেউ বলে যে না আমার ভালো লাগেনি, তবু আমি জানতে পারব। তবে হে জগতবাসী, আজ এই কথাগুলো বলে রাখছি। আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে, তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আজ এ বলেই রাখছি, আল্লাহ হাফিজ।